এবার গ্রাহক পর্যায়ে বাড়লো বিদ্যুতের দাম, ইউনিট প্রতি বেশি গুনতে হবে 19 পয়সা হারে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এর সুপারিশের পরিপ্রেক্ষিতে এক নির্বাহী আদেশে নির্ধারণ করা হয় বিদ্যুতের নতুন দাম। আবাসিক গ্রাহকের ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের সর্বনিম্ন দাম পড়বে 7.32 টাকা, যা 2020 সালের ফেব্রুয়ারি থেকে 7.13 টাকা ছিল। নতুন মূল্য হার কার্যকর হবে গেল 1 জানুয়ারি থেকে। এখন থেকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি মাসেই সমন্বয় করবে মন্ত্রণালয়। এর আগে গেল বছরের 21 নভেম্বর পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি। এরপর গ্রাহক পর্যায়ে দাম সমন্বয় সঞ্চালন সংস্থা ও বিতরণ প্রতিষ্ঠানগুলোর দাবির পরিপ্রেক্ষিতে গণশুনানি করে বিইআরসি। করোনার বাধা কাটিয়ে 2 বছর পর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে কাল। এতে টঙ্গীর তুরাগমুখী হয়েছেন লাখো মুসল্লি, তাদের পদচরণায় মুখর ইজতেমা ময়দান। ছোট ছোট দলে ভাগ হয়ে নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়েছেন তারা। 300 সিসি ক্যামেরা সহ তৈরি করা হয়েছে নিরাপত্তা বলয়। প্রতি বছরের মতো এবারও বয়ন থাকবে বাংলা, হিন্দি ও উর্দু ভাষায়। মুসল্লিদের যাতায়াতে 5 জোড়া বিশেষ ট্রেনের পাশাপাশি রয়েছে বিআরটিসি বাস। 4 দিন বিরতির পর আগামী 20 জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। এখানে আমরা ভিতরে জায়গা পাইনি, তার জন্য বাইরে এখানে আস্তানায় গাড়ছি, এখানে থাকবো। জায়গা নাই, আমরা খুব কষ্ট করে বসে আছি, বাইরে এখানে থাকতে পারবো কিনা জানি না। এখানে যদি কোনো মেহমান চলে আসে ভিসা ছাড়া, তাদেরকেও আমরা এখানে পোর্ট এন্ট্রি ভিসা নিশ্চিত আমরা করছি, যাতে করে আমার কোনো মেহমানগণ এসে যাতে কোনো সমস্যা না পড়ে। এবারে শীত পরিস্থিতির খবর জানাতে চাই, বিষয় জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রেজাউল করিম লিটন। লিটন জি, তমাল, চুয়াড় দেশের দক্ষিণ পশ্চিমের এই জেলা চুয়াডাঙ্গাতে আজকে সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। শুধু সারা দেশে সর্বনিম্ন নয়, আজকে যে তাপমাত্রা চুয়াডাঙ্গাতে সেটি এই অঞ্চলের এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। চুয়াডাঙ্গা আবহাওয়া যে পর্যবেক্ষণাগার আছে, সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 6.5 ডিগ্রি সেলসিয়াস, এবং সেই তাপমাত্রা সকাল 9টায় হয়েছে 6.3 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে তাপমাত্রার পারদ নিচে নেমে গেছে, প্রচণ্ড শীত, কনকনে ঠান্ডা, এ জেলার মানুষ, এখানে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, এ জেলার মানুষ কিন্তু শীতে জবুথবু অবস্থা। তো আবহাওয়া অফিস যেটি বলছে যে আসলেই এই প্রচণ্ড শীত এবং তাপমাত্রার পারদ কমে যাওয়ার কারণ কি, চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান আমাকে জানিয়েছেন যে উচ্চচাপ বলয়ের যে বর্ধিতাংশ সেটি কিন্তু এখন চুয়াডাঙ্গার উপরে অবস্থান করছে, যে কারণে চুয়াডাঙ্গাতে তীব্র শীত পড়ছে এবং আবহাওয়ার পারদ নিচে নেমে যাচ্ছে। এই উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ যে অঞ্চলে অবস্থান করবে সেই অঞ্চলেই শীতের প্রকোপ বেড়ে যাবে, যেটি আবহাওয়া অফিস বলছেন। তবে আবহাওয়া অফিস একটি সুখবর দিয়েছেন, আগামী 2 দিনে এই জেলার তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে। তো এই অবস্থা সাধারণ মানুষের দুর্ভোগ রয়ে গেছে শীতে, বিশেষ করে সন্ধ্যা নামার সাথে সাথে শীতের প্রকোপ বেড়ে যাচ্ছে এবং সকালের দিকে প্রচণ্ড শীত, কনকনে ঠান্ডা, সাধারণ মানুষ কাজে কর্মে বের হতে গিয়ে তারা কিন্তু একটু কাবু হয়ে যাচ্ছে, জেলার মানুষ। তো এই অবস্থা তমাল। লিটন, আপনাকে ধন্যবাদ। শীতের খবর জানাচ্ছিলেন চুয়াডাঙ্গা থেকে রেজল করিম লিটন। চট্টগ্রামে নূপুর মার্কেটে আগুন লেগেছে, যা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। এ বিষয়ে আরও খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রনি দত্ত। রনি, এখানে কালো ধোঁয়া যে বেরোচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে এখানে কালো ধোঁয়ার কারণে খুব বিকৃত হচ্ছে, যে কারণে কর্মকর্তারা আগুনটি নিয়ন্ত্রণে আনতে আসলে সেখানে আসলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা আসলে কোনো
সুযোগ নেই, যে কারণে আগুনটি আসলে ছড়িয়ে পড়ছে। তবে যার তারা যেটা বলছেন গোডাউনের বাইরে যাতে আগুনটি আর ছড়িয়ে না পড়ে সেই কারণে করছেন, এবং এখন পর্যন্ত যেটি আমরা লক্ষ্য করছি যে ফায়ার সার্ভিস কর্মকর্তারা রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রনি দত্ত। দর্শক, আমরা শিরোনামে জানাচ্ছিলাম যে করোনার বাধা কাটিয়ে দুই বছর পর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে কাল। এ বিষয়ে জানাতে টঙ্গী তুরাগ তীর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, তমাল, আপনি জানেন ফজরের নামাজের পর আম্পায়নের মধ্য দিয়ে শুরু হবে এবারের বিশ্ব ইজতেমা। যদিও করোনার কারণে দুই বছর বন্ধ ছিল, দুই বছর পর এবারই কিন্তু শুরু হচ্ছে, যে কারণে মানুষের মধ্যে একটু বাড়তি আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। কেননা গতকাল যে পরিমাণ মানুষ এসেছে, আজকে সকালেই কিন্তু ইজতেমার ময়দায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, এবং সকালের পর যারা আসছে মূলত তারা কিন্তু ইজতেমার মাঠের ভেতরে জায়গা পাননি, তারা বিভিন্ন সড়কের পাশে কিংবা আশেপাশে যে সমস্ত খোলা স্থান রয়েছে সেই সমস্ত স্থানে তারা অবস্থান করছে। তো আমি মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন ইজতেমাকে 300 সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার এমনকি হেলিকপ্টার সহ মনিটরিং করছে, যাতে করে ইজতেমা সুষ্ঠু এবং সুন্দরভাবে শেষ করতে পারে। এছাড়া আপনি জানেন যে প্রথম পর্ব যেটি অনুষ্ঠিত হবে আগামীকাল থেকে, প্রথম পর্বে মাওলানা জুবায়ের অনুসারী অংশ নিচ্ছেন, এবং আগামী শুক্রবার অর্থাৎ আগামীকালের পরে যে শুক্রবার 20 তারিখ রয়েছে সেই 20 তারিখ থেকে মাওলানা সাতপন্থীরা অংশগ্রহণ করবে, এবং দুই পর্বের ইজতেমা যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সেজন্য 7,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। ইজতেমা পুরো মাঠকে 7 স্তরের নিরাপত্তায় আসলে বিভক্ত করে রাখা হয়েছে। তো ইজতেমার ময়দানে কিছুক্ষণ আগে মাগরিবের আয়োজন হয়েছে, এখন নামাজের প্রস্তুতি চলছে, মাঝে মধ্যে কিন্তু খিত্তাভিত্তিক আলোচনা হয়, এবং যে সমস্ত মুসল্লিরা এসেছে তারা রাত্রে মাশওয়ারা করবেন, এবং সকাল ফজরের পর যে আম্বায়ন হবে সেই আম্বায়নের মধ্যে দিয়ে ইজতেমা শুরু হবে, এবং আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে। তো এখন পর্যন্ত ইজতেমার ময়দান থেকে এই ছিল সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাব রেজিস্ট্রারকে মারধরের ঘটনায় মামলা হয়েছে থানায়, এতে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে শিবগঞ্জ থানায় মামলা করেন উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের সিনিয়র মোহরাব মামুনুর রশিদ। এতে আসামি করা হয় 10 থেকে 12 জনকে। মামলার পর জড়িত সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি, 5 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া স্থগিত করা হয়েছে চলমান কর্মবিরতি। নোয়াখালীতে গণপূর্ত বিভাগের কোটি কোটি টাকার জায়গা বেদখল হচ্ছে প্রতিনিয়ত। শহর উন্নয়নে নির্দিষ্ট পরিমাণ খাস জমি লিজ দেয়া হয় কিছু ব্যবসায়ীকে, কিন্তু প্রায় দ্বিগুণ জায়গা দখল করেছে প্রভাবশালীরা। এতে একদিকে রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে অপরিকল্পিতভাবে গড়ে উঠছে দোকানপাট। কেউ তুলেছেন খুপড়ি ঘর, কেউ কাঠ কিংবা বাঁশের বেড়া দিয়ে দখল করেছেন জায়গা, তবে কিছুদিন পরে আবার গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন। নোয়াখালীর মাইজদী শহরের গণপূর্তের জমি দখল নিয়ে এভাবে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন স্থানীয় প্রভাবশালীরা। 1921 সালের দিকে নোয়াখালী পৌরসভার জন্য 339 একর জমি অধিগ্রহণ করে সরকার। সেখান থেকে কিছু ব্যবসায়ীকে 1.33 শতক করে লিজ দেওয়া হলেও প্রায় দ্বিগুণ জায়গা দখল করে নেন শতাধিক ব্যক্তি।
গণপূর্ত বিভাগ কোনো প্রতিকার এবং কোনো রকমের কোনো বাধা ব্যবস্থা নিচ্ছে না, যার কারণে শহরের ড্রেনেজ ব্যবস্থাও দুর্বল হয়ে যাচ্ছে, শহরের রাস্তাঘাটটাও ঠিকমতো হচ্ছে না। জমি দখলের কথা স্বীকার করেছেন অভিযুক্তরা। আসলে গণপূর্ত তো আমাদেরকে বলে নাই এখনো, লিখিত বাবা বা মৌখিক কোনোভাবে বলে নাই যে আমরা তাদের যা দখল করছি। আমরাও চাই একটা সুন্দর পরিকল্পিতভাবে একটা শহর হোক, আমাদেরকে স্থায়ী বন্দোবস্ত দেখ। তবে গণপূর্ত বিভাগ বলছে জমি বেদখলের বিষয়ে শতাধিক মামলা করা হয়েছে। তালিকা সম্বন্ধে হলে আমরা অবৈধ স্থাপনা বা অবৈধ দখলগুলো আছে সেগুলো আমরা উচ্ছেদে নামে হব। গণপূর্ত অধিদপ্তরের আমরা বলেছি আপনি আমাদের ম্যাজিস্ট্রেট চান, আমরা ইতিমধ্যে ম্যাজিস্ট্রেটও নিয়োগ করেছি, উনি আমরা অপারেশনে যাওয়ার জন্য। গেল বছর এপ্রিলে গণপূর্তের জায়গা দখলের চেষ্টা করেন স্থানীয় প্রভাবশালী সোহেল আহসান। এ সময় সংবাদ সংগ্রহে গেলে চ্যানেল 24-এর গণমাধ্যম কর্মীর উপর চড়াও হন তিনি, কিন্তু এর কয়েক মাসের মধ্যে সেখানে গড়ে তোলেন ছয়তলা ভবন। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী। বরগুনা ইটভাটার কারণে হুমকিতে পরিবেশ, ভাটার ধোয়া আর ধুলায় নষ্ট হচ্ছে ফসলি জমি। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে বারবার অভিযোগ করা হলেও নির্বিকার সবাই। আবু জাফর সালের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একদিকে ইটভাটার আগুনে পড়ছে গাছ, ধোয়াধুলোয় বিনষ্ট পরিবেশ। বরগুনার তালতলিতে নিয়ম ছাড়াই চলছে বেশিরভাগ ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র থাকলেও লোকালয় ভাটা চালাতে যে নিয়ম মানার কথা তাও এখানে উপেক্ষিত। বেশিরভাগ ইটভাটা গড়ে তোলা হয়েছে আবাদি জমি ঘেঁষে, ফলে পরিবেশের সাথে ক্ষতির মুখে ফসলও। এই ফিল্ডের কারণে এলাকায় কোনো গাছপালা নাই, কোনো ফল ফল রইতেছে না, ধানও আমরা পাইতেছি না। আর এলাকার মানুষ তো হ্যাঁ তো লাখ লাখ টাকা ইট পুড়ে বাইরে দিয়েছেন, এলাকার মানুষ কেরা যাইবে, একজন আর মানে 10 টাকা গায়ে কোনো খরচ করে কেরা যাইবে। যা এগো তো মনে 2000 ইট বেসলে মনে করেন 14-15 হাজার টাকা বাইরে গেলে আস্তে করে একজন আর প্রশাসনিক বা একজনের দিলে জামাল আবার শেষ। এবার গাছে নারিকেল গাছে বা যে কোনো ফল ফাঁকড়া কোনো গাছ হইতেছে না, এই নিয়েই আর কি ঘটনা হয়েছে। আমরা দুর্ভাগ্যের ভিতরেই আছি, একই প্রশাসন দেখে না। স্থানীয়দের দাবি বিষয়টি নিয়ে বারবার অভিযোগ করা হলো নির্বিকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বন উজাড় করে কাঠ পোড়ানো হচ্ছে, নদী দখল করা হচ্ছে, ইটভাটার ছোট ছোট এই পি কিট নদীর চরে ফেলে সেখানে পলি জমিয়ে নদী দখল করা হচ্ছে, তারপরে কৃষি জমি নষ্ট করে সেখানে ইটভাটা নির্মাণ করা হয়েছে। এগুলো নিয়ে আমরা বারবার প্রশাসনকে বলেছি, কিন্তু তারা কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আমাদের যেহেতু মানে ইটের মৌসুম শুরু হয়েছে এবং কিছু কিছু ভাটার মালিকগণ তারা সরকারি নিয়মনীতি ব্যত্যয় ঘটিয়েছেন বা ঘটাচ্ছেন বলে এরকম তথ্য আমাদের কাছে এসেছে, আমরা মোবাইল কোর্টের মাধ্যমে এগুলো বন্ধ করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছি। বরগুনা জেলায় ইটভাটা আছে প্রায় 70টি, এর মধ্যে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের অনুমতি আছে 47টির। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নানা আয়োজনে পালিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস। সকালে ব্যবসায় অনুষদের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর নুরুল আলম। বেলুন ও পায়রা উড়িয়ে শুরু করেন আনুষ্ঠানিকতা, পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেলিম আল দীন মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী। আড়াইশো বছর ধরে টিকে আছে নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লা। শুধু দেশে নয়, রপ্তানি হচ্ছে বিদেশেও। তবে সম্প্রতি উৎপাদন উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও স্থানীয় ভোক্তারা। নাটোর থেকে আরও জানাচ্ছেন দেবাশিস কুমার সরকার। বড় বড় কড়াইয়ে জাল দেওয়া হচ্ছে গরুর দুধ, নানা উপকরণ মেশানোর পর যা থেকে তৈরি হবে ছানা, আর সেই ছানা আলাদা করে তাতে চিনির শিরার মিশ্রণে বানানো হয় কাঁচাগোল্লা। নাটোরের প্রায় 250 বছরের ঐতিহ্যবাহী মিষ্টান্নটি এখনও সমান জনপ্রিয় দেশ জুড়েই। শুধু তাই নয়, কদর আছে বিদেশেও। নাটোরের কাঁচাগোল্লাটা আসলে অনেকদিন আগেকার সুনাম, রানী ভবানীর আমলকার, দূর দূরান্ত থেকে লোকজন আসে। এটা এই কাঁচাগোল্লার ব্যবসা আমরা দীর্ঘদিন ধরে ধরে আসি, আমরা আরও ধরে রাখতে চাই, বংশ পরম্পরায় চলে আসছে আমাদের এই ব্যবসা। কাস্টমার সবসময় আমাদের এখানে থাকে, সকাল বিকাল নাই, বিভিন্ন জেলা থেকে কাস্টমার আসে, আসে আমাদের ক্রয় করে নিয়ে যায়। তবে সব কিছুর মতো দাম বেড়েছে এই খাবারটিরও,
দোকান ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 580 থেকে 600 টাকা দরে। ছোটবেলা থেকে আমি এই দোকান থেকে কাঁচাগোল্লা নেই, কিন্তু এখন যেভাবে দাম বেড়ে যাচ্ছে আর যে বেতন পাচ্ছি তাতে আর কাঁচাগোল্লা কেনা সম্ভব না। কাঁচাগোল্লার সুনাম রক্ষায় ভেজাল বিরোধী অভিযান সহ সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালো জেলা প্রশাসন। আমরা নিয়মিতভাবে তদারকি করছি, আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারা মোবাইল কোর্ট পরিচালনা করছেন, পাশাপাশি ব্যবসায়ীদের নিয়ে আমরা মত বিনিময় সভা করেছি। আমরা আশা করি সকলের সমন্বিত প্রচেষ্টায় আমাদের এই ঐতিহ্যের কাঁচাগোল্লা সারা দেশব্যাপী তার পূর্বের মান বজায় রেখে গ্রাহকের কাছে পৌঁছে যাবে। সরকারি সহায়তা পেলে খাতটি আরও বেশি সমৃদ্ধ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, দেশ 24 এ ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।